হ্যালো বন্ধুরা আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম এ দেখতে পাচ্ছ আজকে এ সপ্তাহের কর্মসংস্থান পেপার কী কী বের হয়েছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব যেহেতু দেখতে পাচ্ছ তোমরা কর্মসংস্থান নেব এ সপ্তাহের কী কী বের হয়েছে দেখতে পাচ্ছ ছয় এপ্রিল ছয় এপ্রিলের কর্মসংস্থান পেপার এটি এই যে দেখতে পাচ্ছ ছয় এপ্রিল কর্মসংস্থান পেপার এই যে ছয় এপ্রিল কর্মসংস্থান পেপার দু ঠিক আছে এটা আমরা নিয়ে আলোচনা করবো কী কী বের হয়েছে দেখো প্রথমে আমরা এই যে প্রথমে বের হয়েছে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর এটা বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো চলো এক এক করে পরে দেখা যাক কি কি দেওয়া হয়েছে দেখো এখানে কী বলছি দেখুন যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক বিভাগ অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার ছেলেমেয়ের মেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ মেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় সাড়ে দশ হাজার কি ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন দেখো পরে এটা হলো ওপরে এপরে কী বলছে এটা আমরা ওপরে বলছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত হাজার আট হাজার কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ গ্রেড এ কন্ট্রোলার অ্যান্ড এরপর দেখা যাক এগারো পাতায় কী বলছে এটা তোমরা একটু দেখে নাও আমি তারপরে এটা তোমরা দেখে নাও তারপরে আমি পরবর্তী পেজে চলে যাব এটা তোমরা দেখে নেওয়াটুক দেখা এক এক করে কেন্দ্র এবং রাজ্য সরকারে অনেকেই ভ্যাকেন্সি বের করছে আশা করছে তোমরা এসব সব কিছু ভ্যাকেন্সি তোমরা অ্যাপ্লাই করে দাও দেখো এখন ভোটের এখন চলছে তো ভোট এখন আসছে তার জন্য এখন কেন্দ্র সরকার আর রাজ্য সরকার এখন দুটোই দুটো সরকার এখন প্রচুর পরিমাণে এখন ভ্যাকেন্সি বের করবে তারা ভোট নেওয়ার জন্য ঠিক আছে তো তার জন্যে বলছে এখন বন্ধুরা সবাই কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক কোনো বাছাপাছি না করে নিয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই শুরু করে দাও এখন এই সুযোগ আর পাবে না এখন ভোট আছে তার জন্য নানা রকমের এখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ভ্যাকেন্সি বার করছে ঠিক আছে এরপরে যখনই ব্যাট ভোট যখনই পার হয়ে যাবে তখন কিন্তু এত আর কিন্তু ভ্যাকেন্সি বার করবে না কেবে না রাজ্য সরকার বার করবে না কেন্দ্র সরকার বার করবে এই রকম আর সুযোগ পাবে না তার জন্য বলছি এই যে ভোট আসছে ভোট আসার আগে তো এত তারা ভ্যাকেন্সি বার করছে তো তার জন্য বলছে সবাই তোমরা অ্যাপ্লাই করে দাও ঠিক আছে তো চলো পরবর্তী পেজে চলে যাওয়া যাক আশা করছি তোমাদের পেজটি পড়া হয়ে গেছে এরপর দেখো এগারো পাতা কি বলছে চলো ফের এগারো পাতা চলে যাওয়া যাক এগারো পাতা কি বলছে আমরা দেখে নেব যে দেখো আমরা চলে এসেছি দেখো এখন কী বলছে এই যে আমরা দেখে নে অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ছাড়া পদের জন্য আবেদন করতে পারেন চ অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি কাজের কাজে ঘন্টায় অন্তত পনেরো হাজার কি ডিপ্রেশন ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ তারপর কী দেখো তোমরা পড়ো না একটু পড়ো না তারপর পরবর্তী পেজে যাচ্ছি আমরা দেখো কি বলছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারেন এটা দেখে নাও এটা তোমরা দেখে নাও তারপরে আমরা পরবর্তী পেজে যাব তারপর দেখো পার্থিব আচারটা বলেছে এখানে আমরা পার্থিব আচারটা দেখব পুরো তোকে এখানে প্রার্থী পাছা বলেছে যে সব পদের বেলায় উচ্চতার যোগ্যতায় উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদনের যোগ্য বয়স হতে হবে আঠেরো এক আট দু হাজার চব্বিশের হিসাব থেকে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো সাতানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে দেখো এখানে জন্ম তারিখ হতে হবে বছর দুই আট উনিশশো সাতানব্বই থেকে এক আট দু ছয়ের মধ্যে ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপসিলীরা পাঁচ বছর দৈক প্রতিপন্ধীরা দশ বছর তপসিলি হলে পনেরো বছর ও বিশি হলে তেরো বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলার পুনর্বিবাহ না করে থাকলে আট বছর তারপরে দেখ তপসিলি হলে তেরো বছর তপসিলি হলে তেরো বছর ও বিসি হলে এগারো বছর এটা তোমরা দেখে না को तो, को तो से दे देखो पर देख पीजे जाने बच्चे बच्चों ठीक है केंद्रीय सरकारी कर्मी प्रातन আর প্রাক্তন সমরকর্মীরা যথার্থী বসে ছাড় পাবেন দেখো মূল মাইনেট দেওয়া আছে যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে পঁচিশ হাজার আটশো থেকে আকাশি হাজার একশো টাকা যে পদ অনুযায়ী ও ক্যাটাগরি ভিত্তিক কোন রাজ্যকে কোটি শূন্য পদ আছে তা পরে জানানো হবে

এরপর দেখো এখানে কী বলছে এটা পদ অনুযায়ী ও ক্যাটাগরি ভিত্তিক কোন রাজ্যে কোটি শূন্য পদ আছে তা পরে জানানো হবে তপসিলি ও বি সি ই এস প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য যথারীতি শূন্য পদ সংরক্ষিত আছে এবার দেখো পার্থীব আছে পার্থিব এটা আমরা দেখব পরে বলছে পার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন এসএসসি পার্থী বাছাই করবে কম্বাইড হায়ার সেকেন্ডারি লেভেল লেভেল এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে परीक्षार पर देखो ये तुम्हारा देखेना ये तुम्हारा देखे ना एक देखेना तुम्हारा पर्वत पे जब देखो अपना पर्वत पे जब पर्वत पेजी किए बोलते देखना এখানে কি বলছে যে পার্থিব আছায়ের জন্য দুটি পর্যায়ের পরীক্ষা হবে দুটি পর্যায়ের পরীক্ষা হবে প্রথম পর্যায়ের কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে জুন জুলাইয়ে তো প্রথম পরীক্ষাটা হবে জুন অথবা জুলাই মাসে এবং দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে তারপরে জানানো হবে প্রথমের পরীক্ষাটায় প্রথমের কম্পিউটার বেস্ট পরীক্ষাটা কিন্তু দিয়েছে কিন্তু দ্বিতীয় নম্বরের পরীক্ষাটা সেটা কিন্তু এখন বলছে পরে জানানো হবে দেখো এখন বলছে প্রথম পর্যায়ের কম্পিউটার বেস্ট পরীক্ষা জুন জুলাই মাসে হবে আর দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে তা পরে জানানো হবে এটা কিন্তু পরে জানানো হবে আগে এখন প্রথম যে পরীক্ষাটা সেটা জুন জুলাই মাসের মধ্যে হবে এবং পরও হতে পারে এটা দেখে না তারপর পরবর্তী পর্যায়ে পেজে যাব দেখো পরে আমরা পর্বত পেয়ে যাব এরপর দেখো কি বলছে এখানে এখন যে প্রথম পর্যায়ের পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্র দেখো পূর্ব ভারতের জন্য কেন্দ্র হবে পূর্ব ভারত সেগুলো হচ্ছে কলকাতা শিলিগুড়ি আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী গ্যাংটক রাঁচি বেহরামপুর উড়িষ্যা ভুবনেশ্বর কটক তারপরে দেখে নাও এটা তোমরা সময় দিচ্ছি দেখে নাও তারপর পর্বত পেয়ে যাবো আর আরম্ভরা দেখে নাও এখানে কলকাতা আছে শিলিগুড়ি আছে আসানসোল আছে বর্ধমান আছে দুর্গাপুর আছে কল্যাণী আছে কটক আছে রাঁচি আছে বেহরামপুর আছে উড়িষ্যা ভুবনেশ্বর কটক পোর্ট বেলিয়ার আরও কী কী আছে সেটা দেখা যাক চলো পর আশা করছি তোমার দেখা হয়ে গেছে এবার পর্বত পেয়ে যাবো দেখো পর্বত পেয়েছে কী বলছে পোর্ট বেলিয়ার পোর্ট ব্লিয়ার জামশেদপুর রাউরকেলাপর আর ঢেঙ্কানল এখানে ঢেঙ্কানো ডিব্রুগড় গুয়াহাটি আর যরহাট শিলচর কোহিমা শিলং শিলং তারপর কি বলছি ইম্ফল আগরতলা আজল ইটানগর তারপরে দেখো কী বলছে এখানে দেখে না তোমরা তারপর আমি পর্বত পেজার যাব তারপর বলছে দিমাপুর এগুলোই হচ্ছে আমাদের সেন্টার এরপরে এখানে আমরা পরবর্তী পিজে আমরা চলে যাব দেখে না তোমরা টুকু ওখানে আবার দেখে না আমরা দেখিয়ে দিচ্ছি এবার প্রথম থেকে দেখে না ভালো করে কেন্দ্রগুলো কোন কোন কেন্দ্রগুলো যে দেখে না এক এক করে যে দেখে নাও এরপর আমরা পরের পেজে যাবো দেখো উপর এবার পরের পেজে কি বলছে আমাদেরকে দেখো এখানে কী বলছে যে এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের দুশো নম্বরের একশোটি প্রশ্ন হবে চারটি পার্টে ঠিক আছে দুশো নম্বরের পরীক্ষা হবে এক দুশো নম্বরের পরীক্ষা হবে একশোটি প্রশ্ন থাকবে অর্থাৎ এক একটি প্রশ্নে দু নম্বর করে নম্বর থাকবে দেখো প্রথম হচ্ছে এক নম্বরে জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে পঁচিশ নম্বর পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন অর্থাৎ এক একটি প্রশ্নে থাকবে দু নম্বর করে তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন এটাও থাকবে তোমার প্রতিটি প্রশ্নে দু নম্বর করে তারপরে কোয়ানটিভ অ্যাপটিটিউড থাকবে তোমার পঁচিশ পঞ্চাশ নম্বরে পঁচিশটি পোশেন্ট এটা তোমার থাকবে দু নম্বরের করে পঁচিশটা প্রশ্ন তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নম্বরে পঁচিশটি পশে এটা তোমার দু নম্বর করে পঁচিশটা প্রশ্ন থাকবে এটা তোমরা দেখে নাও তারপরে পরবর্তী আমরা পেজে যাবো দেখো এটা দেখে নাও এটা তারপর দেখো এরপর কি বলছে কত সময় থাকবে সেটা বলছে সময় থাকবে ষাট মিনিট ঠিক আছে অর্থাৎ এক ঘন্টা সময় থাকবে এটা কিন্তু দেড় ঘন্টা সময় দিচ্ছে না দেড় ঘন্টা সময় দেওয়া উচিত কিন্তু দিচ্ছে না কি করবে বলো দেড় ঘন্টা সময় দিতে আমাদের সুবিধা হয় কিন্তু ষাট মিনিট সময় দিচ্ছে এরপর কী বলছে দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন এরা অতিরিক্ত সময় পাবেন এটা তো এরা তো পায় প্রতিবার কিন্তু আমরা তো পায় না দেখো প্রশ্নও হবে ইংরেজি হিন্দিতে প্রশ্নটা কিন্তু ইংরেজি হিন্দিতে হবে বাংলা হবে না কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকার বাংলায় দিতেছিল আগে কিন্তু এখন আর দিচ্ছে না কি করা যাবে ইংরেজি আর হিন্দিতে প্রশ্ন হবে তারপরে কি বলছে লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে দেখো নেগেটিভ মার্কিং আছে লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা হবে নেগেটিভ মার্কিং আছে এখানে দেখে না তোমরা নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং আছে এখানে বলছে পত্রিক প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে যেনটা তোমার পাওয়া পাবে সে পাওয়া নম্বর থেকে শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা হবে আবার কি বলছে সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হ্যাঁ ঠিক আছে বলছে সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দ্বিতীয় ধাপের দ্বিতীয় টায়ার পরীক্ষায় থাকবে তিনটি পেপার বলছে যদি সফল হয় প্রথম পরীক্ষাটা পরীক্ষা দিয়ে যদি সফল হতে পারো তাহলে দ্বিতীয় পরীক্ষায় দ্বিতীয় টায়ার পরীক্ষা থাকবে তিনটি পেপার তাহলে তিনটি পেপার কি কি থাকছে সেটা চলো দেখা যাক দেখো পরে দেখা যায় কি কি তিনটি পেপার থাকছে দেখো এখানে কি বলছে যে প্রথম পেপার সেশন ঠিক আছে এ থাকবে তিনটি সেকশন যে সেকশন এতে থাকবে কি একশো আশি নম্বরে ষাটটি প্রশ্ন এ সেকশন থাকবে একশো আশি নম্বরে ষাটটি প্রশ্ন এসব বিষয় কি বিষয়গুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল এবিলিটি অর্থাৎ তোমার অঙ্কটা থাকবে তিরিশ নম্বর প্রশ্ন ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন থাকবে অঙ্কতে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স তিরিশ নম্বর থাকবে প্রতিটি পশ্নের নম্বর থাকবে তিন নম্বরকে দেখো প্রতিটি পোশনে কিন্তু তিন নম্বরকে থাকবে অর্থাৎ তোমার এটা বোঝা যাচ্ছে কটা এখানে যে তোমার অঙ্কগুলো কিন্তু বড় বড় হবে দেখো এখানে তিন নম্বরে দিচ্ছে মানুষ দেখো আমার যখন এক নম্বরের পরীক্ষা প্রতিটি প্রশ্নে থাকতো আর যেমন যেমন ধরনের হয় সেক্ষেত্রে যেমন পরীক্ষা হয় রকম এক নম্বরে যখন থাকে তখন কিন্তু পরীক্ষা কীরকম হয় অঙ্ক তো সেরকম কিন্তু এটাতে কিন্তু তিন নম্বরে যেহেতু প্রতিটা প্রশ্ন থাকে সেহেতু তোমরা জেনে না ভালো করে যে বড়ো বড়ো কিন্তু প্রশ্নগুলো কিন্তু বড়ো বড়ো হবে ঠিক আছে অঙ্কগুলো বড়ো বড়ো হবে এবং রিজনিংগুলো কিন্তু একটু কঠিন পরিমাণের হবে কঠিন মানের হবে রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্সও কিন্তু একটু কঠিন কঠিন হবে না হলে তোমাদের তিন নম্বর কিন্তু দেবে না যদি কঠিন না হতো তাহলে তোমাদেরকে এক নম্বর করে দিত কিন্তু এখান থেকে বলেছে পরিষ্কার যে এখানটাতে যে তিন নম্বর করে তিন নম্বর করে হবে দেখো এখানে বলে দিচ্ছে এসব বিষয়ে যে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি তিরিশটি প্রশ্ন থাকবে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের তিরিশটি প্রশ্ন থাকবে থাকবে প্রতিটি প্রশ্নে থাকবে তিন নম্বর এখানে বলে দিচ্ছে অর্থাৎ তোমরা এখানে ভালো করে যে না তোমরা শর্ট শর্ট আর তোমরা করতে যেও না অঙ্ক শর্ট করতে যেন বড়ো বড়ো অঙ্ক হলে তোমরা প্র্যাকটিস করবে এবং বড়ো বড়ো যেন রিজনিং এবং ইন্টেলিজেন্স থাকে সেটা বড়ো বড় গেলে তোমরা প্র্যাকটিস করতে শুরু করে দাও এর ক্ষেত্রে এখানে এখন বলেছে দেখো তিন নম্বর তোমাকে ছোটো একটু প্রশ্নের মধ্যে তোমাদের থেকে এক নম্বর তো তিন নম্বর দেবে না যে একটা ছোটো প্রশ্ন দিয়ে দিলো আর তোমাকে একটা তিন নম্বর দিয়ে দিল এরকম তো আর সরকারও করবে না এখানে তোমরা জেনে নাও এখন থেকে যে এটা তিন নম্বর দিচ্ছে তার মানে বড়ো বড়ো অঙ্ক থাকবে আর বড়ো বড়ো রিজনিংও থাকবে এবার চলো দেখা যাক দু নম্বর সেকশানে কী বলছে সেকশান দুইয়ে থাকবে একশো আশি নম্বরের ষাটটি প্রশ্ন এক নম্বর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্পিউটিশান চল্লিশটি প্রশ্ন ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন থাকবে চল্লিশটি প্রশ্ন এরপরে দুই নম্বর আছে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন এখানে কী বলছে এরপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়িটি প্রশ্ন এখানে দেখে না জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়িটি প্রশ্ন অর্থাৎ তোমার সাম্প্রতিক ঘটনা জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে সাম্প্রতিক ঘটনা থাকবে এপরে এটা দেখবে থাকবে তোমার প্রতিটিতে প্রশ্ন থাকবে তিন নম্বর এটাতে কিন্তু তিন নম্বরকে থাকবে অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো কিন্তু বড়ো বড়ো মানের হবে ইংলিশ তোমার গ্রামারগুলো পড়বে সেগুলো কিন্তু বড় বড় হবে আর তোমার যে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ তোমার যে সাম্প্রতিক ঘটনাগুলো সেগুলো কিন্তু বড়ো বড়ো কিন্তু প্রশ্ন পড়বে তার জন্য বলছে বড়ো বড়ো কিন্তু প্রশ্ন এখানে তোমরা পড়তে বস শুরু করে দাও এরপর কী বলছে দেখো ওখানে তারপরে সেকশন ওয়ান ও সেকশন টু এ সময় থাকবে এক ঘন্টা দেখো সেকশন ওয়ান এবং সেকশন টু এ দুটো মিলিয়ে কিন্তু এক ঘন্টা সময় থাকবে অর্থাৎ আধা আধা ঘন্টা করে থাকবে তিরিশ মিনিট করে দুটো সেকশানে থাকবে এরপর কী বলছে তিন নম্বরে এক কটা তোমরা দেখে নাও তারপর আম তারপর বলছি আবার এরপর দেখো ও সেকশান টুয়ে সময় থাকবে এক ঘন্টা সেকশন টু এ সময় থাকবে এক ঘন্টা সেকশন তিনে সময় থাকবে পঁয়তাল্লিশ নম্বর সেকশন তিনে থাকবে পঁয়তাল্লিশ নম্বর পঁচিশটি কম্পিউটার নলেজ মডেল প্রশ্ন ঠিক আছে সেকশন তিন নম্বর থাকবে পঁয়তাল্লিশটি প্রশ্ন থাকবে না সরি পঁয়তাল্লিশ নম্বরের পোষণটি হবে পঁয়ত্রিশ পনেরোটি প্রশ্ন হবে কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের নলেজ শুধুমাত্র কম্পিউটারের প্রশ্ন হবে পনেরোটি প্রশ্ন হবে নম্বর থাকবে তোমার পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর থাকবে কিন্তু প্রশ্ন থাকবে তোমার পনেরোটি এগুলো তোমার শুধু অনলি একমাত্র কম্পিউটারের প্রশ্ন হবে দেখে না পরে এটা তোমার কি বলছে দেখো প্রতিটি এটাই বলছে কিন্তু এটা কিন্তু তিন নম্বর কথা বলছে যে প্রতিটি প্রশ্নে থাকবে তিন নম্বর সময় থাকবে পনেরো মিনিট এটা তো কিন্তু সময় দিচ্ছে পনেরো মিনিট অর্থাৎ এক একটি প্রশ্নে এক মিনিট করে তোমাদের সময় দিচ্ছে তো এটা তোমার জেনে নাও যে কম্পিউটারের যে তো প্রশ্ন আসবে যত ধরনের প্রশ্ন আসবে এই যে পনেরোটি যে প্রশ্ন আসবে কম্পিউটার থেকে সেগুলো কিন্তু বড়ো বড়ো মানের হবে প্রশ্নগুলো কারণ এখানে দেখো তিন নম্বর সময় নম্বর দিচ্ছে কোনো ছোটো একটা এক নম্বর বা এক কথা উত্তর দাও এরকমই কিন্তু আসবে না যে কথা উত্তর দাও তাহলে এক কথা উত্তর যদি দেওয়া হয় তাহলে সেটাকে এক নম্বর ধরা হয় ঠিক আছে তো এটা তোমরা ধরে নাও যে সংক্ষিপ্ত প্রশ্নটা যেমন থাকে আমরা যেন আগে স্কুলে সময় দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সেরকম সংক্ষিপ্ত যেমন থাকে দু নম্বর বা তিন নম্বর অর্থাৎ দুই থেকে তিন নম্বর তোমাকে তিন দুই থেকে তিনটা নম্বর ইজাহ লিখতে হবে তোমাদেরকে ঠিক আছে তো এটা তোমাদের বড়ো প্রশ্ন হবে এটা বড় পছন্দ হবে দুই থেকে তিন নম্বর লাইনে তোমাকে লিখতে হবে এরপর চলে দেখা যায় দ্বিতীয় ধাপের পরীক্ষাটি কি বলছে সবাই কিন্তু এখানে না যত পরীক্ষার প্রশ্ন ধর প্রশ্নের মানগুলো কিন্তু সে সবাই কিন্তু এখানে তিন নম্বর তিন নম্বর প্রতিটা কিন্তু এখানে তিন নম্বর তিন নম্বর দিয়েছে অর্থাৎ তোমরা এখন যেন না ভালো করে এখন থেকে যে সব কিন্তু পশ্চিম কিন্তু অঙ্ক হোক ইংলিশ হোক রিজনিং হোক কারেন্ট অ্যাফেয়ার্স হোক কম্পিউটারের প্রশ্ন হোক সব কিন্তু বড়ো বড়ো ধরনের প্রশ্ন পড়বে তোমরা এখন থেকে জেনে নাও এখন থেকে তোমরা বড় বড় প্রশ্ন পড়তে শুরু করে দাও এই পোস্টের ক্ষেত্রে এরপর দেখো দ্বিতীয় ধাপের কি বলছে যে দ্বিতীয় ধাপের সেকেন্ড টার ঠিক আছে সেকেন্ড টার পরীক্ষা হবে কবে তা পরে জানানো হবে এটা আগে দিয়েছে বলে পরে জানানো হবে বলছে এটা পরে বলছে ওপরের এই সব পেপারের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের ঠিক আছে সব কিন্তুই অবজেক্টিভ টাইপের হবে ঠিক আছে অবজেক্টিভ টাইপের সবই কিন্তু হবে কিন্তু বড় বড় লিখিত পরীক্ষা কোনো হবে না টু থাকে সেরকম কিন্তু কোনো বড় বড় হবে না ডেসক্রিপশনের টাইপের কিন্তু হবে না সব কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে ঠিক আছে সব কিছু অবজেক্ট টাইপের প্রশ্ন হবে প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় ধাপের পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে তো প্রথম আর দ্বিতীয় ধাপের জন্য পরীক্ষা হলো কিন্তু নেগেটিভ মার্কিং আছে এবং কী বলছে টায়ার ওয়ানের বেলার প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের প্রাপ্ত উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা হবে কি বলছে আর আবার তোমাদেরকে বলছে টায়ার ওয়ানের বেলা প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের দিলে টায়ার ওয়ানের বেলায় ওই প্রথম প্রথম যেন কম্পিউটার বেস্ট পরীক্ষাটা হবে সেইটার বেলায় বলছে ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা হবে এবং টায়ার দুইয়ের বেলায় কী বলছে দেখে না টায়ার দুইয়ের বেলায় কী বলছে টায়ার দুইয়ের বেলায় সেকশান ওয়ান সেকশান টু এক্স সেকশান থ্রি মডেল ওয়ান এর প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে এটা কিন্তু টায়ার দুই আর সেকশন ওয়ান এবং সেকশন দুই ও সেকশন তিনের মডেল এক নম্বর এর প্রতিটি প্রশ্নের ভুলের উত্তরের ক্ষেত্রে এক নম্বর এখানে কাটা হবে এখানে কিন্তু এক নম্বর করে কাটা হবে প্রথমবার যেন পরীক্ষা দেবে সেটা কিন্তু সোনার সঙ্গে পাঁচ নম্বর পঞ্চাশ নম্বর কাটা হবে আর এগুলো জন্য পরীক্ষা হবে দ্বিতীয়বার জন্য পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু তোমাদের এক নম্বর করে কাটা হবে এক নম্বর করে কাটা হবে এরপর কী বলছে এখানে দেখে নাও এটা তোমরা তারপর পরবর্তী পেয়ে যাবো সব ক্ষেত্রে দিতে হবে ও এমআর সিটে ঠিক আছে সব কিন্তু সব ক্ষেত্রে যতটা পছন্দ যতটা তোমাদের পরীক্ষা হবে সব পরীক্ষা কিন্তু ও এমআর সিটে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তারপরে দেখো এখানে কী বলছে সেকশান থ্রিতে থাকবে স্কিল টেস্ট ঠিক আছে সেকশন থ্রি একটা পরীক্ষা হবে সব পরীক্ষাটা সেটা থাকবে স্কিল টেস্ট অর্থাৎ তোমাদের কম্পিউটারের ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট হবে বা তোমাদের এক্স যেমন ওয়ার্ড থাকে এম অফিস এম এমএক্স তবে এক্সেল থাকে সে এক্সেলের থেকে তোমাদেরকে বলবে এইগুলো করে দেখাতে ছিল তোমাদেরকে কিন্তু এমএক্স এক্সেল থেকে করে দেখাতে হবে এবং স্পিড স্পিডে না যেমন টাইপিং করতে হবে সেটা তোমাদেরকে বলবে টাইপিং টেস্ট হবে তারপর তোমাদের ওয়ার্ড থেকেও কিছু প্রশ্নও বলতে পারে যাতে এমএক্স ওয়ার্ড থেকে তোমার কিছু কোনো কিছু করে দেখাও তো এইসব ধরনের সেকশন থ্রিতে স্কিল টেস্ট হবে ঠিক আছে এবার পরবর্তী চলো পদাত দেখা যাক কি বলছে দেখো এখানে বলছে টাইপিং টেস্ট তো টাইপিং টেস্ট তো হবে কি কিন্তু তার সঙ্গে আমরা বলছি আমি বারবার যে কিন্তু টাইপিং টেস্ট বলে কিন্তু টাইপিং টেস্ট তো নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এমএক্স ওয়ার্ড থেকেও কিন্তু তারা কিন্তু প্রশ্ন করতে বলে যেগুলো করে দেখিয়ে দাও যেটা তোমার পাচ্ছ না বা এক্সেল থেকেও করতে বলে ঠিক আছে তো তার জন্য বলছে তোমরা সবে কিন্তু এই শুরু করবে সময় সবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে টাইপিংও প্র্যাকটিস করবে আর ওয়ার্ডও প্র্যাকটিস প্র্যাকটিস করবে আর এক্সেল প্র্যাকটিস করবে এরপর কী বলছে ডাটা এন্ট্রি অপারেটার পদের বেলায় পনেরো মিনিটের স্কিল টেস্ট হবে আর লোয়ার ডিভিশন বা ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় পনেরো মিনিটের টাইপিং টেস্ট হবে তো কী কী বলছে তোমার পড়ো না কি বলছে ডাটা এন্ট্রি অপারেটার পদের বেলায় পনেরো মিনিটের স্কিল টেস্ট হবে আর লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় পনেরো মিনিটের টাইপিং টেস্ট হবে এরপর কী বলছে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট দেখো ওয়েবসাইটটা হচ্ছে কি সেটা হচ্ছে দেখো এসএসসি ডট এনআইসি ডট ইন এসে ওয়েবসাইটটা দেখে না পরবর্তীমান পেজে চলে যাব দেখো পড়া হয়ে গেছে আশা করছি এরপর দেখো কবার থেকে দরখাস্ত শুরু আর কবার থেকে শেষ সেটা এখন তোমরা দেখে না এখানে কী বলছে দরখাস্ত করবেন অনলাইনে দুই এপ্রিল থেকে দুই এপ্রিল থেকে এক মে পর্যন্ত দুই এপ্রিল থেকে এক মে পর্যন্ত অর্থাৎ তোমার পুরোপুরি এক মাসের মতো সময় দিচ্ছে দুই এপ্রিল থেকে এক মে পর্যন্ত দিচ্ছে সময় এবার কী বলছে এই ওয়েবসাইটটি যে এসএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন ঠিক আছে আরেকটা তোমার আছে যেটা এস এস সি এনআইসি ডট ইন এই দুটো তোমাকে ওয়েবসাইট দিয়েছে এবার কী বলছে এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে যেমন থাকে প্রতিবারে সেরকমই এটা পড়ে নাও তারপর হচ্ছে এটা জেনে নাও যে তোমাদের দরখাস্তর সময়টা সেটা তোমার ভালো করে জেনে নাও না জানতে হবে চলো পরবর্তী চলে যাও যা সে যে একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট পাসপোর্ট মাপের রঙিন ফটো হ্যাঁ কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার জেপিজি ফর্ম্যাটে চার কেবি থেকে বারো কেবির মধ্যে স্ক্যান করে নেবেন এবার কী বলছে প্রথমে ওপর ওপর ওই ওয়েবসাইটে গিয়ে যাব তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনা থেকে রেজিস্ট্রেশন নম্বর তৈরি হয়ে যাবে এটা তোমার দেখে নাও তারপর আছে পরবর্তী পেজে বলছে তখন ওই রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবেন এবার পরীক্ষা ফি বাবদ দেখো এখানে পরীক্ষা ফি বাবদ একশো টাকা এবার কি বলছে এখানে একশো টাকা এসবিআই বলছেন এস এসবিআই চালান নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড জমা দিতে পারেন এবার তো কী বলছে মহিলাদেরকে কিন্তু কোনো টাকা লাগবে না এটা তোমাদের ও এবং জেনারেলদের ক্ষেত্রে একশো টাকা জেনারেল এবং ও ক্ষেত্রে একশো টাকা কিন্তু এখানে ফি চার্জ লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে বা তপশ্রীর ক্ষেত্রে কোনো কিন্তু পয়সা লাগবে না এবার কী বলছে মহিলা তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না ঠিক আছে আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে তো দেখে নাও এখানে যারা ও বা জেনারেল আছে তাদের ক্ষেত্রে একশো টাকা লাগবে আর যারা মহিলা মহিলার মধ্যে তোমরা মহিলার মধ্যে যারা জেনারেল আছো কিন্তু ও বিসিও কিন্তু তাদের কোনো পয়সা লাগবে না মাত্র ছেলেদের ক্ষেত্রে একশো টাকা ও আর জেনারেলদের ক্ষেত্রে লাগবে কিন্তু মহিলা যদি হয় জেনারেল হোক বা ও বিসি কিন্তু তাদের ক্ষেত্রে কোনো কিছু পয়সা লাগবে না আর তপশিলি প্রার্থনা সমরকর্মী প্রতিবন্ধীদের জন্য কোনো পয়সা পাতি লাগবে না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভ্রো আমি পর্বত ভিডিও নিয়ে আবার হাজির হবো এখানে আমি শেষ করছি ভিডিওটা ঠিক আছে